আমার মুসলমান বন্ধুগণ গভীর মনোযোগ। আজ থেকে অনেক দিন আগের কথা, স্লোভাকিয়া নামে দুনিয়ার জমিনে একটা দেশ আছে, ওই দেশের ভিতরে ওই রাষ্ট্রপ্রধান বাদশা ঘোষণা করে দিল আমার দেশে কেউ তাওহীদের দাওয়াত দিতে পারবে না, আমার দেশে কেউ রেসালতের দাওয়াত দিতে পারবে না, আমার দেশে কেউ কোরআনের কথা বলতে পারবে না। যেই ব্যক্তি কোরআনের কথা বলবে তার মৃত্যুদণ্ড। নাউজুবিল্লাহ বলে কোরআনের কথা বললে কি দণ্ড? মৃত্যুদণ্ড। যারা কোরআনের পক্ষে কথা বলবে তাদের মৃত্যুদণ্ড। কোরআনের পক্ষে কেউ কথা বলে না, ইসলামী আন্দোলন কেউ করে না। স্লোভাকিয়া এমন অবস্থা হয়ে গেল, কোরআন কি জ্বালিয়ে পড়িয়ে ডাস্টবিনে ফেলে দেওয়া হলো, মসজিদ মাদ্রাসা গুলাকে ভেঙে দেওয়া হলো, মুসলমানদেরকে আগুন দিয়ে চালিয়ে পড়িয়ে ছাই করে দেওয়া হলো, এমন অবস্থা দৃষ্টি শুরু হলো। মুসলমানেরা কোন বাচ্চা জন্ম নিলে এই বাচ্চাকে পর্যন্ত তারা ব্রাশ ফায়ার করে মেরে ফেলে। আজকালকে বাংলাদেশে এমন চেয়ারম্যান পাওয়া যায়, এমন প্রতিনিধি পাওয়া যায় যারা বক্তার স্টেজে উঠে বলে জিব্বা কেটে ফেলবে তার নাম গুন্ডা, সে পিটাইয়া মারবে, এমনকি পেটের ভিতর থেকে মুসলমান বাচ্চাকে নাকি বের করে হত্যা করবে। মনে রাখবেন, আপনাদের ক্ষমতা থাকতে পারে কিন্তু আপনাদের ক্ষমতা নমরুদের মতো না, আপনাদের ক্ষমতা ফেরাউনের মতো না, আপনাদের ক্ষমতা হামানের মতো না। তারাও যেমন দুনিয়ার জমিন থেকে লাঞ্ছিত বঞ্চিত অপমানিত হয়ে চলে গিয়েছে, আপনাদের যদি ক্ষমতা চলে যায় কোনদিন যদি হাত থেকে ছুটে যায় এই সমাজের মানুষ জুতা পেটা করে আপনাদেরকে দেশ থেকে তাড়াইয়া দিবে। কণ্ঠে কেনা এই জন্য আমার মুসলমান বন্ধুগণ, স্লোভাকিয়ার মুসলমানেরা নির্যাতনের শিকার হয়, আল্লাহর কাছে ডাক দিয়ে বলছেন আল্লাযীনা ইয়াকুলুনা রব্বানা আখরিজনা মিন হাযিহি কারিয়াতিয যালিমি আহলুহা। আল্লাহ তাআলা এমন দেশের ভিতরে আমরা বসবাস করি, রব্বানা হে আমাদের রব আখরিজনা আমাদেরকে বের করে নিয়ে আসো মিন হাযিহিল কারিয়াতি যালিমি আহলুহা, যে এলাকার মানুষ যে শহরের মানুষ জালেম হয়ে গেছে, আল্লাহ তাআলা ওখানে থাকতে পারবো না, আমাদেরকে বের করে নিয়ে আসো। আর যদি জালেমের রাষ্ট্রে আমাদেরকে মাসলুম বানিয়ে রাখতে হয়, তোমার কাছে দুইটা জিনিস চাইলাম, আল্লাহর কাছে ডাক দিয়ে বলছে আল্লাহ তাআলা, আর যদি জালিমের রাষ্ট্রে মজলুম বানে আমাদেরকে রাখতে হয়, এক নম্বর তোমার কাছে চাইলাম ওয়াজাল্লানা মিন লাদুনকা ওয়ালিয়া, আমাদের জন্য একজন নেতা পাঠাইয়া দাও, আমাদের জন্য একজন রাহবার পাঠাইয়া দাও। আর আল্লাহ এমন একজন নেতা পাঠাইয়া দাও যেই নেতা কোরআন হাতে নিয়ে রাস্তায় গিয়ে ইসলামের পক্ষে স্লোগান দিবে, ইসলামের পক্ষে অস্ত্র ধরবে, ইসলামের পক্ষে তরবারি ধরবে। আমরা তার ছায়া তলে থেকে থেকে তোমার জমিনে তোমার দিন জিন্দা না করা পর্যন্ত বাড়িতে যাব না। আল্লাহ তাআলা জানি শুধুমাত্র কেবলমাত্র নেতার মাধ্যমে বিজয় আসবে না, আপনি বদরের যুদ্ধে বিশ্ব নবীকে নেতা বানিয়েছেন, এরপরও সাহায্য দিয়েছেন, এই জন্য আপনার কাছে আমরা সাহায্য চাই। ওয়াজাল্লানা মিন লাদুনকা নাসীরা, আল্লাহ আমাদের সাহায্য দাও। আল্লাহ সাহায্য দিবেন কি দিবেন না? কথা বলেন। স্লোভাকিয়ার মুসলমানেরা নির্যাতনের শিকার,
দেশের ভিতরে কেউ যখন দ্বীনের দাওয়া দিতে পারে না, কোরআনের কথা বলতে পারে না। পাকিস্তানে এক যুবক, তার নাম হাফেজ গুল মোহাম্মদ, বয়স 15 থেকে 17 বছর, শুধুমাত্র কোরআনের হাফেজ। ওই যুবক চিন্তা করি আল্লাহ রাব্বুল ইজ্জত কুল জালাল আমাকে 30 পারা কোরআনের হাফেজ বানিয়ে দিয়েছে, কিয়ামতের দিনে আল্লাহ যদি জিজ্ঞাসা করেন যুবকরে তোমাকে আমি আল্লাহ 30 পারা কোরআনের হাফেজ বানালাম, তোমাকে আমি পঞ্চ ইন্দ্রিয় দিলাম, তোমার চোখের সামনে কোরআনকে ডাস্টবিনে ফেলে দেওয়া হলো, তোমার চোখের সামনে মুসলমানদেরকে জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে, তোমার চোখের সামনে মুসলমানদের মসজিদ মাদ্রাসা আগুন ধরিয়ে দেওয়া হলো, হাত পা পঞ্চ ইন্দ্রিয় থাকবার পরে প্রতিবাদ করলে না, কিয়ামতের দিনে আমি আল্লাহর কাছে তোমার জন্য কোন ফজিলত নাই, উপকার নাই। এই কথা চিন্তা করে হাফেজ গুল মোহাম্মদ আল্লাহকে ডাক দিয়ে বলেছে, আল্লাহ তাআলা ইন্তেকাল যদি করি ইন্তেকাল করব, সাহাবাই কেরাম যেভাবে দ্বীনের জন্য জীবন দিলেন, শহীদ হয়ে গেলেন, ইসলামের রাস্তায় জীবনটাকে বিলাইয়া দিলেন, আল্লাহ তাআলা আমি তোমার কোরআনের জন্য মুসলিম মা বোনদের ইজ্জত রক্ষা করার জন্য কোরআন হাতে নিয়ে অশ্রুবাকের দিকে যাত্রা করলাম, আল্লাহ আমার কাছে অস্ত্র নাই, গোলা বারুদ নাই, কিছুই নাই, আমি একজন হাফেজ কোরআন, আমার পক্ষে রয়েছে তোমার 30 পারার কোরআন, আল্লাহ আমি একজন মুসলমান, আমার পক্ষে রয়েছে তোমার 30 পারা কোরআন, কোরআনের তো অনেক মর্যাদা রয়েছে, আল্লাহ তাআলা একটা মাত্র মর্যাদার দ্বারা তুমি চাইলে সুবাকিয়ার মধ্যে দিনকে জিন্দা করে দিতে পারো, কান সুবহানাল্লাহ, আল্লাহ পারেন কথা বলেন, আপনাদের মনে অসুবিধা হচ্ছে, একটু হাত উঠান তো ভাই, কষ্ট করে, কার কার অসুবিধা হচ্ছে, অসুবিধা হইতেছে কার বলছি, হাত উঠান, আপনাদের অসুবিধা হচ্ছে, হাত যে উঠাইলেন, লম্বা কথা বলবো না, শুনেন সামনে কি বুঝাতে চাই আপনারা বুঝবেন, অসুবিধা হচ্ছে না তো, কিছু সময় কথা বলা যাবে তো ইনশাল্লাহ, পশ্চাবে দলে উঠবেন না, ঠিক আছে, একটু শক্ত করে বসে থাকবেন, আমার বন্ধুগণ বুঝাতে চাই যুবকেরা শোনো, আজ তুমি ব্যস্ত, দিনের কাজে নাই, ইসলামী আন্দোলনে তোমাকে পাওয়া যায় না, তুমি থাকবার কথা ছিল একবারে মিছিলের প্রথম খাতায়, কথা বলেন না কেন, তোমার উপরে গুলি আসবে, তোমার উপরে কামান আসবে, তোমাকে সন্ত্রাস বলে গড় থেকে উঠে নিয়ে যাওয়া হবে, মনে রাখবে লা তাহজান ইন্নাল্লাহ মানা, আল্লাহ আছে, আমাদের ভয় নাই, আজকে গুলি করতে পারো, সংখ্যা হয়ে গেলে যেমন দিন হয়ে যায়, আবার যদি সূর্য উঠে যায় এই রাষ্ট্রে নষ্ট, আমি আর বদমাইশি চলবে না, ঠিক কি আছে, রেখা এই জন্য যুবকদেরকে আজকে দিন শিখা লাগবে, দিনের পথে চলা লাগবে, আজকে যুবকেরা দিন থেকে অনেক দূরে, যুবক তুমি তোমার যৌবন কাল, আল্লাহ রসুল বলেছেন শাবাবাকা কবলা হারামিক, নজওয়ানি শেষ হয়ে যাওয়ার আগে কাজে লাগাও, তুমি তোমার যৌবন কাল তো তোমার চোর নেতার পিছনে কাটাইয়া দিছো মিছিল দিয়া, কথা বলেন না কেন, এমন ব্যক্তির পিছনে তুমি সময় কাটাইয়া দিলা, সে তোমাকে লাঠি হিসাবে ব্যবহার করেছে, যেদিন নেতার ক্ষমতা চলে যাবে ওদিন নেতাকে টেলিফোন দিয়ে এমনকি মাইক্রোস্কোপ লাগাইয়া নেতাকে খুঁজে পাওয়া যাবে না, আমার মুসলমান বন্ধুগণ শোনো, মুসলমান কি বুঝাতে চাই, হাফিজ গুল মোহাম্মদ পাকিস্তান থেকে স্লোভাকিয়ায় যায়, শুধুমাত্র একজন হাফিজ কোরআন, তার কাছে আর কোন জিনিস নাই,
বোঝাতে চাই কোরআন মানলে আল্লাহ কেমনে সাহায্য করে বুঝে নিও। হাফেজুল মোহাম্মদ যখন স্লোভাকিয়ায় প্রবেশ করল, সে জানে না কোনটা মুসলমানদের রাস্তা আর কোনটা কাফেরদের রাস্তা, জানা নাই। চলতে চলতে কাফেরদের রাস্তায় চলে গিয়েছে, মুসলমানদের রাস্তাকে সে ভুলে গিয়েছে। কিছু দূর যাওয়ার পরে স্লোভাকিয়ায় সোভিয়েত ইউনিয়নের সদস্যরা, সেনা সদস্যরা, স্লোভাকিয়ার সেনা সদস্যরা পাহারা দিচ্ছিল, গভীর রাতে টহল দিচ্ছিল। হঠাৎ করে তাকায় তারা দেখে মাথায় পাগড়ি পরনে লম্বা লেবাস একটা যুবক তাদের দেশের ভিতরে ঢুকে গভীর রাত্রে হাঁটতেছে। এমন সময় ওরা ডাক দিয়ে বলছে, যুবককে তুই হাত উঠে সারেন্ডার হয়ে যা, নচেৎ গুলি করব। যুবক এবার চিন্তা করে বাঁচার কোনো পথ নাই, এসেছিলাম এই দেশে দিনকে জিন্দা করব, এসেছিলাম কোরআনকে বাঁচাবো, আজকে তো আমি বাঁচার কোনো পথ নাই, দিনের দাওয়াত কেমনে দেব। যুবক চিন্তা করল, মরেই যখন যাব সত্য কথা বলে দেব। হাত উঠে সারেন্ডার হয়ে গেল, কাফেরেরা হাত বেঁধে ফেললো, পা বেঁধে ফেললো, কাছে নিয়ে গেল আর ডাক দিয়ে বলে, যুবক তোমার পরিচয় কি? হাফিজুল মোহাম্মদ বলছে, আমি একজন মুসলমান, আমার পক্ষে রয়েছে আমার আল্লাহর 30 পারা কোরআন, কেন এই দেশে এসেছো? আমি এই দেশের ভিতরে এসেছি এই দেশ থেকে কাফের বেঈমানদের বিরুদ্ধে যুদ্ধ করে, মুসলিম মা বোনদের ইজ্জত রক্ষা করে, আল্লাহর জমিনে আল্লাহর দিনকে জিন্দা করতে চায়। কাফেররা ডাক দিয়ে বলছে, যুবক কি বলতে চাস? আমাদের হাতে ধরা পড়ে, আমাদের হাতে তুই বাধা পড়ে গেলে, হাত বা বাধা, এখনই তোকে গুলি করব, ব্রাশ ফায়ার করব, দুনিয়ার জমিন থেকে উঠায়া দেব, এই জমিনে বাঁচতে পারবে না। তুই আবার বলতেছিস আমাদেরকে হত্যা করবে, এই দেশে কালিমার দাওয়াত দিবে, যুবক কেমনে কিছুই বুঝি না, আমাদের হাতে তুই তুই ধরা পড়ে গেল। এমন সময় যুবক ডাক দিয়া বলছে, তোমরা জানো না আমি এক আল্লাহর উপরে ইমান এনেছি, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল কোরআনে কারিমে, কোরআনে কারিমে সূরা নিসা নিসা 73 নম্বর আয়াতের শেষ শব্দে আল্লাহ বলেছেন, আমার আল্লাহ বলেছেন, কাইদ শাইতানি কানা বাইফা। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেছে, দুনিয়ার জমিনে কাফেররা যত কৌশল করুক না কেন, দিন মুছে দেওয়ার জন্য, কোরআনকে মুছে দেওয়ার জন্য, মুসলিম মা বোনদের ইজ্জত নষ্ট করার জন্য কাফের বেঈমানরা যত কৌশল করুক না কেন, আমার আল্লাহ বলে দিয়েছে সবগুলো কৌশল তার কাছে বড়ই দুর্বল। সুবহানাল্লাহ। এমন সময় কাফের সৈন্যরা ডাক দিয়ে বলে, হাফিজুল মোহাম্মদ বলতো, তোর কাছে আমরা জানতে চাই, তোদের কাছে অত্যাধুনিক কোন অস্ত্র নাই, তোদের কাছে দামি দামি কোন অস্ত্র নাই, এরপরও দীর্ঘদিন পর্যন্ত তোদের মোকাবেলা করে আমরা পারি না, তোদের বিরুদ্ধে যুদ্ধ করে জয়লাভ করতে পারি না, বলো তো তোমাদের কাছে এমন কি অস্ত্র আছে আমরা পারি না কেন? হাফেজুল মোহাম্মদ ডাক দিয়ে বলছে, কাফের সৈন্যরা শোনো, যে অস্ত্রের কারণে তোমরা আমাদের মোকাবেলা করে পারো না, যে অস্ত্রের কারণে তোমরা আমাদের বিরুদ্ধে দীর্ঘদিন পর্যন্ত যুদ্ধ করে জয়লাভ করতে পারো না, এই অস্ত্রটা এই মুহূর্তে আমার সাথে আছে, আমি যদি বের করি তোমরাও বাঁচতে পারবে না। আল্লাহু আকবার বলে। কাফেরেরা তো মনে করেছে লম্বা জুব্বা, তাইলে পকেটে মনে বোমা টোমা আছে, টাইম বোমা, কারণ আজকাল লম্বা জুব্বা যারা পড়েন ওলামায়ে কেরাম তাদেরকে দেখলেই বলে হুজুরদের পকেটে নাকি বোমা আছে, কথা বলেন না কেন? এ কোরআন হাতে নিয়ে বলছি ওলামায়ে কেরামের পকেটে বোমা থাকে না,
সবাই বলেন ঠিক কি না মানে রাখবে না এই দেশে উলামায়ে কেরামের পকেটে বোমা থাকে না আলেম ওলামার সন্তোষ হয় না মাদ্রাসায় টুঙ্গি পাওয়া যায় না বরং যারা উলামায়ে কেরামের পকেটে বোমা খুঁজে ওদের পকেট তালাশ করে দেখবেন ওদের পকেটে টাকা ফেন্সি নিলাম যাবা ঠিক কি বলে উলামায়ে কেরামের পকেটে বোমা থাকে না তোরা মনে করেছে মানে হাফেজ গোলের পকেটে মনে বোমা আছে কুস্তেছে হাত পা তো বাদা কুস্তেছে খুঁজে খুঁজে দেখে কিছুই নাই কিছু আসেনি কিছু আছে কুস্তে কুস্তে পকেট পাইছে একটা মেসওয়াক একটা তাসবি জায়গায় কি রে লাকড়ির টুকরা এটা কি তুই বললে তোর কাছে অস্ত্র আছে যে অস্ত্র বের করলে আমরা সবাই মরে যাব কেউ বাঁচব না এমন কি কোনো কিছুই তো দেখতেছি না আবেজ গোল মোহাম্মদ বলে মিয়া যে জিনিসে হাত দিছে ওইটা ফুটলে মরে যাবে সুবহানাল্লাহ বললেন না ও কোন জিনিস কই যে হাত দিছেন না এটা বোমা ওরে ছেড়ে দিছে মনে করে তো সত্যি মনে টাইম বোমা হতে পারে আসলে তো মেসওয়াত আসলে কি মেসওয়াত ওরা মেসওয়াত ছাইরা পৃথিবীতে বোমা পরীক্ষা করার যত মেশিন আছে সবাই না লাগাইছে মেসওয়াকের পিছনে পরীক্ষা করতেছে এটা কেমন বোমা আচ্ছা মেসওয়াক লাকড়ির টুকরায় বোমার মেশিন লাগাইলে কিছু বোঝা যাবে কথা বলেন না কেন আজকালকে আমাদের কলেজ ইউনিভার্সিটিতে কিছু যুবকেরা পড়ে এদেরকে পুলিশ মাঝে মাঝে ধরে ধরে বলে তালেবান আর জঙ্গির বই পাইছে বলে কিসের বই বলে আল কোরআন আল হাদিস এই হাদিসের কিতাব পায় কোরআন শরীফ পায় এগুলারে বলে সন্ত্রাসীদের বই নাউজুবিল্লাহ বলেন আমার বন্ধুগণ হাফেজ গুল মোহাম্মদকে বলছে তুই না বললে কি আছে এখন তো কিছুই পাইলাম না যে লাকড়িতে তো বোমার মেশিন লাগালাম কিন্তু কিনু কিছুই তো বুঝতেছি না তুই কি বললে আবিস গোল মোহাম্মদ বলতেছে এটা এমন একটা দামি অস্ত্র তোমাদের মেশিনে কাজ করে না সুবহানাল্লাহ বললেন না আর জোরে বলেন না সুবহান সকল সৈন্যরা মিলে বলতে তাইলে যুবক শোন তুই যদি তোর অস্ত্রের মাধ্যমে আমাদের এই যে 360টা ট্যাঙ্ক দাঁড় করায় রেখা দিস তুই তো বলতেছিস তোর কাছে অস্ত্র আছে অস্ত্র দিয়ে যদি তুই একটা ট্যাঙ্ক ধ্বংস করতে পারিস তোকে আমরা ছেড়ে দিব ক আমি ধ্বংস করে দেখাইতেছি তার কাছে কোনো অস্ত্র আছে কথা বলেন আছে সে বলছে আমি ধ্বংস করে দেখাচ্ছি আমাকে ছেড়ে দিবেন তো বলে ছেড়ে দিবেন আমাকে এক বোতল পানি দেন কয় বোতল পানি দিয়ে কি করবে কয় পানি দিয়ে বোমা বানাবো বোমা পানি দিয়ে বোমা বানায় এটা তো আর জানলাম না অনেক ইলেকট্রনিক ডিভাইস দিয়ে বোমা বানায় তুই পানি দিয়ে কেমনে বানাস দেন পানি আমি বানাইয়া দেখাই এরা চিন্তা করলো এটা তো দেখতেছি আর বড় বৈজ্ঞানিক পানি দিয়ে বোমা বানায় তাহলে দেখি তো এক বোতল পানি দিয়ে ওরা দূরে কামান রাইকা দিছে যে বোমা বানাইয়া মারবার আগে আমরা মাইরে দিই হাফিজ গুল মোহাম্মদ এক বোতল পানি হাতে নিয়ে আস্তে আস্তে করে অজু করা শুরু করে দিয়েছে আল্লাহু আকবার ওরা চিন্তা করে বলল বোমা বানাবে এখন থেকে হাত পা ধুইতে শুরু করেছে কুলি করে নাক ধুই ব্যাপার কি বোমা বানাবে হাত পা ধুইবে কেন ব্যাপারটা কি হাফিজ গুল মোহাম্মদ অজু করে নামাজে দাঁড়িয়ে গেল আর সিজদায় পড়ে আল্লাহ কি ডাক দিয়ে বলছে আল্লাহ আমি একজন মুসলমান আমার বুকে রয়েছে তোমার 30 পারা কোরআন আল্লাহ তাআলা আমি কাফেরদের সঙ্গে ওয়াদা করেছি তাদের একটা ট্যাঙ্ক ধ্বংস করব কিন্তু আমি জানি আমার কাছে কোনো অস্ত্র নাই কিন্তু তুমি আল্লাহ কোরআনে বলছো ওয়া মাকারু ওয়া মাকারা আল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন তুমি বলেছো সমস্ত কাফেরেরা যত কৌশল করবে তোমার কৌশলের সঙ্গে পারবে না
আল্লাহ তাআলা এখন যদি কাফেররা আমাকে আঘাত করে কেটে কেটে কুকুরকে খাইতে দেয় আমার যায় আসে না কিন্তু আমি বলেছি তাদের একটা ট্যাঙ্ক ধ্বংস করব আমার কাছে তো কোনো অস্ত্র নাই ট্যাঙ্ক ধ্বংস করবার মতো কোনো অস্ত্র নাই আয় আল্লাহ তাআলা তোমার কোরআনের তো হাজার হাজার মুজিজা রয়েছে একটা মুজিজার মাধ্যমে আজকে যদি কাফেরদের সামনে বিজয় দিতে পারো আমার বিশ্বাস যেই জমিন থেকে যেই সংসদ থেকে যেই দেশ থেকে কোরআনকে বন্ধ করে দেওয়া হয়েছে আজকে যদি কোরআনের মাধ্যমে জয়লাভ করি আমার বিশ্বাস দিন যেতে দেরি হবে না এই দেশের ভিতরে দিন কায়েম হয়ে যাবে কম সুবহানাল্লাহ হাফিজুল মুহাম্মদ আল্লাহকে বলছে আল্লাহ তাআলা তুমি তো সবকিছু পারো সিজদাত থেকে উঠে আমি এক মুষ্টি বালি হাতে নিয়ে আঘাত করব আল্লাহ তাআলা তুমি চাইলে বালিগুলোকে তো বোমার মতো বানাইয়া দিতে পারো হাফিজুল মুহাম্মদ বলছে আল্লাহ তাআলা বিশ্ব নবী আখেরি জামানার পয়গম্বর জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই দিন মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে যাবে ওই দিন গভীর রাতে তুমি বলেছিলেন আল্লাহ পাক বিশ্ব নবীকে বলেছিলেন উঠো আর মদিনায় যাও ইয়াসরিবের দিকে যাও বিশ্ব নবী উঠার পরে বলছিলেন আল্লাহ তাআলা আমি কেমনে যাই কাফের বেঈমানেরা আমার গোটা ঘরকে ঘিরে রেখে দিয়েছে আমি কেমনে যাব বলছিলেন বন্ধুরে তোমার দায়িত্ব হচ্ছে ঘর থেকে বের হয়ে যাওয়া আর আমার দায়িত্ব হচ্ছে তোমাকে হেফাজত করা কম সুবহানাল্লাহ আগমনী এরপরেও বিশ্ব নবী বলেছিলেন আল্লাহ তাআলা আমি ঘর থেকে বের হলে কাফেররা আমাকে আঘাত করতে পারে আপনি বলেছেন আল্লাহ রাব্বুল ইজ্জত বল জালাল বলেছিলেন বন্ধুরে হাতের মধ্যে কিছু বালি নাও ধুলি নাও পাথর কঙ্কর নিয়ে কাফেরদের উপর নিক্ষেপ করো ওগো আল্লাহ আপনি কথা বলবার পর বিশ্ব নবী আপনাকে বলেছেন আল্লাহ তাআলা কাফের তো ঘরের চতুর্দিকে আছে বাড়ির চতুর্দিকে কাফেররা দাঁড়িয়ে আছে আমি যদি এই মুহূর্তে কঙ্কর নিক্ষেপ করি একদিকে যাবে কই দিকে মারলে কই দিকে যায় একদিকে কাফেরদের উপরে পড়বে বাকি কাফেররা তো আমাকে গিরে ফেলবে আল্লাহ তুমি ওই দিন বলেছিলে বন্ধুরে তোমার দায়িত্ব হচ্ছে কাফেরদের উপরে নিক্ষেপ করা আর আমি আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালালের দায়িত্ব হলো সকল কাফেরদের চোখে পৌঁছে দেওয়া কান সুবহানাল্লাহ আয় আল্লাহ তাআলা ওই দিন বিশ্ব নবী হাতের মধ্যে কঙ্কর নিয়ে যখন নিক্ষেপ করলেন তুমি তো সকল কাফেরদের চোখে ফেলে দিলে বিশ্ব নবী চলে গেলেন লম্বা কথা সংক্ষেপ করে বলি এক পর্যায়ে মদিনায় যাওয়ার পর আল্লাহ তুমি বিশ্ব নবীকে জিজ্ঞাসা করলে ওই দিন কেমনে বাঁচলে কাফেরদের তো একদিকে মারলে সবার চোখে কেমনে গেল বিশ্ব নবী জবাব দেন নাই বলেছেন আপনি জানেন ওই দিন আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেছিলেন ওয়া মা ইযা ওয়া মাইতা ওয়ালা বলেছিলেন বন্ধুরে যখন তুমি কঙ্কর নিক্ষেপ করেছিলে তুমি তো মানুষ সুলভ আচরণ করো কঙ্কর একদিকে নিক্ষেপ করেছো একদিকে পড়বার কথা তোমার হাত ছিল না ওইটা আমি আল্লাহর কুদরতের হাত হয়ে গিয়েছিল এই জন্য আমি আল্লাহ আমার জিম্মাদারিতে সকল কাফের চোখে পৌঁছে দিয়েছি কম সুবহানাল্লাহ আল্লাহ তাআলা আপনি আজ দুনিয়ার জমিনে আছেন আমি হাতে কঙ্কর নিব বালি নিব তোমার কোরআনের উপরে বিশ্বাস করে কাফেরদের ট্যাঙ্কের দিকে নিক্ষেপ করব আল্লাহ তাআলা আমার বিশ্বাস আমি যদি কাফেরদের ট্যাঙ্কের উপরে নিক্ষেপ করি তুমি একটা ট্যাঙ্ক কমপক্ষে ধ্বংস করে দিও আমার মুসলমান বন্ধুগণ ওই কথা বলি হাফিজুল মুহাম্মদ হাতির মধ্যে কিছু দুলি কোনা নিয়ে বালি নিয়ে কঙ্কর নিয়ে
বিসমিল্লাহি আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে ফুক দিয়ে কাফেরদের ট্যাঙ্কের দিকে যখন নিক্ষেপ করে দিয়েছে আল্লাহ পাকের জাতের কসম করে বলি নিক্ষেপ করতে দেরি হয়েছে তাদের একটা নয় দুইটা নয় দশটা নয় বিশটা নয় একশো নয় দুইশো নয় হাফিজুল মুহাম্মদ আল্লাহর উপরে ভরসা করে আল্লাহর নাম নিয়ে নিক্ষেপ করতে দেরি হয়েছে সাথে সাথে কাফের দে তিনশো পঞ্চাশটা ট্যাঙ্কে একসাথে আগুন ধরে যায় দিনকে আল্লাহ জিন্দা করে দিলেন কাফেররা মনে করেছে যেই ছেলে পানি দিয়ে হাত পা ধুইয়া মাটি দিয়ে আঘাত করলে বোমা হয়ে যায় ওদের সাথে যুদ্ধ করে লাভ নাই দেরি হলো না আল্লাহ জয় লাভ বিজয় দিয়ে দিলেন কন্যা সুবহানাল্লাহ